হাজবেন্ড ওয়াইফ দুজনেই চলে এসেছি আজকে রাতের ডিনারে এসেছি। তো বন্ধুরা খুবই ঠান্ডা পড়ে গেছে দেখতেই পাচ্ছেন, তো একদম পুরো ভিতরে পড়ে আছে, চাদর টাদর জড়াজড়ি করে চলে এসেছে। আজকে বিশেষ করে প্রচন্ড ঠান্ডা পড়েছে, আর এই ঠান্ডার মধ্যে আমাদের পাশে এক জায়গায় হরিনাম হচ্ছে, একটু সাউন্ডের প্রবলেম হতে পারে। আর যাই হোক আজকে কি নিয়েছি চ্যালেঞ্জ ভিডিও তো আপনাদের বলে দিই। আজকে আছে মশলা আলু পরাঠা, দারুণ ঠান্ডার মধ্যে এই শীতকালে, আর সাথে আছে মশলা এগ কারি, পুরো একদম হেভি মোটা মোটা মানে মোটা গেভি। তো এটা দিয়েই আজকে ইটিং চ্যালেঞ্জ ভিডিও হবে। তো বলে দিই ক পিস করে নেওয়া হয়েছে, 3 পিস করে পরোটা আছে আর সাথে 2টো করে ডিম আছে, কারি মশলা এক কারি। তো কারণ হচ্ছে 3টে করে নেওয়া হয়েছে, কারণ হচ্ছে পরোটাগুলো খুবই মোটা মোটা আর দেয়া আছে বলে একটু মোটা আছে, তো বেশি খেয়ে খাওয়া যাবে না, আবার রাতের ব্যাপার। তো এটাই আজকে চ্যালেঞ্জ ভিডিও হবে। তো চ্যালেঞ্জে যাওয়ার আগে বলে দেবো আমাদের প্রথম চ্যানেল আছে ফুড ফ্যামিলি অ্যান্ড মোর চ্যানেল, সেখানে প্রচুর চ্যালেঞ্জ ভিডিও আছে, আপনারা গিয়ে দেখে নেবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেল যারা নতুন দেখছো, আর এই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নিও। তো বেশি বকবক করছি না, আজকে চ্যালেঞ্জে যাবো সোজা। করে দেয়া যাক, এই ঠান্ডার সময় গরম গরম হালকা হাই উঠছে, তো কাউন্টিং করছি। তো কাউন্টিং শুরু করে দেয়া যাক, তুমি কাউন্টিং করো। ঠিক আছে, 3 2 1 স্টার্ট। বন্ধুরা আবার আলুর পরোটা দারুণ লাগবে। তো ভিতরটা পুরে তো বেলা হয়েছে মোটা, আর শীতকালে এরকম ধরনের পরোটা খেতে দারুণ লাগে। বন্ধুরা এই ঠান্ডার সময় আপনারা একবার এরকম আলু পরোটা মশলা আলু পরোটা করে খেয়ে দেখবেন, দারুণ লাগবে। দারুণ লাগছে গরম গরম। ডিম ঝাল ঝাল কারি, শেষ হয়ে গেল। কি করছে আছে করেছি। করলো আজকে খুব তাড়াতাড়ি খেয়ে ফেলেছে, কারণ আমি পারছিলাম পেরে উঠছি আমি না ওর সাথে। ঠিক আছে, তো অনেক চেষ্টার পর আমি আজকে জিতলাম, উইনার হয়েছে। নো উইনার হয়েছে, প্রচন্ড রানিং নিয়েছে আজকে দেখলাম। তো তো ও চেষ্টা করেছিল হারাবার, আজকে পেরে উঠতে পারিনি, পুরো মানে ডাহা হেরে গেল একটুখানির জন্য। তো পাতে কিছু নেই, খাবারটা কমপ্লিট করে নিয়েছি, তো সামান্যর জন্য হেরে গেছে। তো আমি অন্যদিন ওই উইনার হয়েছে, তো ও একটুখানিকের জন্য হেরে গেল। তো আমি মনে করছি একদিন এমন খাবো যে ওকে একদম পুরো একটা গোহারান হারাবো, মানে একদম পুরো নাস্তা নাবুদ করে দেবো। কিন্তু ওটা একদিন চেষ্টা করতে হবে, খেতে খেতে আরও দুদিন ভালো কিছু খাওয়াবে, আমাকে প্র্যাকটিস করে দেবে, তাহলে আমি তোমাকে ভালোভাবে হারাবো। ঠিক আছে, তো বন্ধুরা দেখলেন আমাদের ভিডিও, প্র্যাকটিস হয়েই যাচ্ছে, রানিং হয়ে গেছে আগে থেকে অনেকই। না সত্যি বন্ধুরা, আমি তো এরকম এত তাড়াতাড়ি কোনোদিন খেতাম না, তো এদের সঙ্গে বসে বসে তো একটু রানিং করে ফেলেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন, তো আমাকে প্রায় হারিয়ে দেয়, মানে মানে গোহারান হারায় যাকে বলে। তো কি করবো, আজকে তবু হারাতে পেরেছি, আমার খুবই আনন্দ লাগছে। তো যাই হোক, আজকে খাবারটা দারুণ লাগলো, খাবার দারুণ ছিল, আলুর পরোটার সাথে মশলা এক কারি, মানে ঝাল ঝাল দারুণ লাগছিল। তো আজকের এই ইটিং চ্যালেঞ্জ ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন, আর ভালো লাগলে একটা করে লাইক করে দেবেন। আর নতুন বন্ধুরা যারা দেখছেন, যারা এখনো পর্যন্ত ভাবছেন সাবস্ক্রাইব করেননি, তো একটা ছোট একটা সাবস্ক্রাইব করলে আমাদের ভিডিওটা করতে আরো ভালো লাগে, আর উৎসাহ পাই। আর ভিডিওগুলোকে বন্ধুরা প্রচুর পরিমাণে শেয়ার করে দিও, যেহেতু ভালো লাগছে আপনাদের, তাহলে শেয়ার করে দিতে পারেন বলুন। তো বন্ধুরা আজকের মতো তাহলে আমরা যাই, আর অন্য ভিডিও নিয়ে আবার আসবো, নতুন চ্যালেঞ্জ ভিডিও নিয়ে। তাহলে আজকের মতো টাটা।